তো দেখ লেবার চ্যাপ্টার, তাই তো? চ্যাপ্টারের নাম কি? লেবার, অর্থাৎ যেটাকে আমরা বলি কি ইনসেনটিভ স্কিম বা ইনসেনটিভ সিস্টেম যেটাকে বলতে পারিস, ঠিক আছে? আজকে যে অঙ্কগুলো করব ক্লাস 12 মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যেই টাইপের অঙ্কগুলো আসে বা এসেছিল সেই অঙ্কগুলো আমরা করব, ঠিক আছে? তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এসেছিল মানে ধর কোন সাল থেকে কোন সাল, 15 সাল থেকে শুরু করে যে পরীক্ষা হয়েছিল 15 সাল থেকে 23 অবধি, 23 অর্থাৎ এবছর যে পরীক্ষা হলো ওই টাইপের অঙ্কগুলো করাবো, ঠিক আছে? একটা করে করাবো। প্রথম যে অঙ্কটা দেখ, তোরা দেখতে পাচ্ছিস টাইম রেট এন্ড পিস রেট পার্টের, ঠিক আছে? প্রথম দেখ অঙ্কটা টাইম রেট এন্ড পিস রেট পার্টের কত নম্বর অঙ্কটা করাচ্ছি? 5, 5 নম্বর অঙ্কটা কিসের? টাইম রেট আর পিস রেট পার্টের, পার্টের 5 নম্বর অঙ্ক কি বলছে? দ্য স্ট্যান্ডার্ড আউটপুট অফ প্রোডাক্ট এক্স হ্যাজ বিন ফিক্সড 10 ইউনিটস পার ওয়ার্কার, ঠিক আছে? তো বলছে দ্য স্ট্যান্ডার্ড আউটপুট অফ প্রোডাক্ট এক্স, স্ট্যান্ডার্ড আউটপুট প্রোডাক্টের নাম কি? এক্স। হ্যাজ বিন ফিক্সড 10 ইউনিট পার ওয়ার্কার ডে, মানে একদিনে কত ইউনিট? 10 ইউনিট অফ 8 আওয়ার্স। তো বলছে বেসিক ওয়েজ রেট পার ডে কত? 15 টাকা। বলছে বলো টোটাল ওয়েজেস অফ আ ওয়ার্কার টাইম রেট, টাইম রেটে কত হবে আর পিস রেটে কত হবে? তা তোরা দেখ টাইম রেটে এখানে কি করব, লিখছি ওয়েজেস, লাইক ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেম, ওয়েজেস আন্ডার কি লিখলাম? ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেম, ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেম। তো টাইম রেট সিস্টেমে ওয়েজেস বের করার নিয়ম কি? উনি দেখ তুই যতটা দেখ মনে রাখবি, কি মনে রাখতে হবে, তুই যতটা টাইম কাজ করেছিস, না তুই 5 ঘন্টা কাজ করেছিস, 1 ঘন্টায় 5 টাকা করে 25 টাকা হয়ে গেল, বুঝতে পারলি? টাইম রেটে করেছিলি আগে, যতটা টাইম কাজ করেছ ইনটু রেট, তাহলে কি করবে এখানে ফর্মুলাটা কি হবে? টাইম টেকেন, তাই তো? অর্থাৎ যতটা টাইম তুমি কাজ করেছো, টাইম টেকেন কতটা টাইম নিয়ে কাজটা করতে, ইনটু রেট পার আওয়ারও হতে পারে আবার ডেও হতে পারে, ঠিক আছে? তাহলে কত ঘন্টা টাইম নেওয়া হয়েছে বল? দেখ বলে যে টাইম নেওয়া হয়েছে 8 ঘন্টা, 8 ঘন্টা টাইম নেওয়া হয়েছে। রেট পার আওয়ার বা রেট পার ডে কত বলেছে? তাহলে দেখ কি বলেছে অঙ্কে পর কি বলেছে, এই রেট পার ডে কত বলেছে পর? এখানে কি বলছে? টাইম টেকেন, ওয়ার্কার কত ঘন্টা কাজ করলো? 8 ঘন্টা কাজ করলো। এবং রেট পার আওয়ার বা রেট পার ডে কোশ্চেনে কি বলেছে দেখ? কোশ্চেনে বলেছে 15 টাকা দেয়া হয় একদিনে, বল 15 টাকা দেয়া হয় কদিনে? বল একদিনে 15 টাকা দেয়া হয়। বলি স্যার আমি রেট পার ডে করব 15 টাকা, তাই বলছিস তো? দেখ আমি তোকে বোঝাচ্ছি, দেখ সুন্দর মন দিয়ে শোন। বলি স্যার আমি 15 টাকা লিখবো, লেখ 15 টাকা। 15 টাকাটাকে কি বললি? ভালো করে বুঝে বলবি অ্যানসার। তুই 15 টাকা কি বললি, রেট পার আওয়ার বললি না রেট পার ডে বললি? একদিনে 15 টাকা, তাহলে তোকে জানতে হবে কদিন কাজ করেছিস, হ্যাঁ কি না? কদিন, তাহলে কি এখানে ঘন্টা লিখলে হবে? বল কদিন কাজ করেছি? বলছে দেখ ভালো করে পড়, ভালো করে পড়। বলছে 10 ইউনিটস পার ওয়ার্কার, ঠিক আছে? তো পে ডে অফ 8 আওয়ার্স, লাইনটার মানে বুঝেছিস? বলছে একজন ওয়ার্কার, ঠিক আছে, একজন ওয়ার্কার 10 ইউনিট করে, কত ইউনিট তৈরি করে? কত ইউনিট মাল তৈরি করে? 10 ইউনিট, কত ঘন্টায়? 8 ঘন্টায় 10 ইউনিট করে। তাহলে এখানে বলেছে একদিনে 15 টাকা পায় একদিনে, তাহলে তোকে বলতে হবে কতদিন কাজ করে। আমি বলতে পারি একদিন কাজ করে, বল দেখি একদিন কাজ করে কি করে বুঝলি? তাহলে 8 ঘন্টা বলেছে আবার, একদিন তো 8 ঘন্টা, তাহলে একদিন নাকি বুঝতে পারিস নি বল? এখানে 1 × 15 করে অ্যান্সার হবে 15 টাকা। হয় এটা করতে পারিস, আদারওয়াইজ তো যদি মনে হয় এটা করবো না, তাহলে কি বলতে হবে? টাইম টেকেন, কত ঘন্টা কাজ করেছে? 8 ঘন্টা কাজ করেছে, তাহলে তোকে বলতে হবে 1 ঘন্টায় কত টাকা পায়। ও যে কত টাকা পাচ্ছে? 15 টাকা পাচ্ছে। কত টাকা পাচ্ছে বল? 15 টাকা পাচ্ছে, 15 টাকা পাচ্ছে একদিনে, 15 টাকা পাচ্ছে। তাহলে একদিনে ক ঘন্টা কাজ হয়? 8 ঘন্টা। তাহলে বলতে পারি 8 ঘন্টায় 15 টাকা পায়, তাহলে বলতে পারি 15/8, তাহলে আলটিমেটলি অ্যান্সার তো 15ই হবে। দুটোর মধ্যে যেটা ভালো লাগে সেটাই করতে পারিস, কি বললাম বুঝেছিস নাকি? খুব কঠিন লাগলো? কোনো কঠিনের ব্যাপার নেই, বুঝেছিস পুরো ব্যাপারটা? মাথায় ঢুকে গেছে, হয়ে গেল ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেম। এবার কি করবো? ওয়েজেস আন্ডার পিস রেট, ফর্মুলা মুখস্থ করা, টেকনিক্যালি মুখস্থ করবি, মানে গতে বাধা মুখস্থ করবি না। টাইম রেট মানে বুঝতে পারছিস তো? টাইম রেট মানে কি? তুই কত ঘন্টা কাজ করেছিস, তুই মনে করবি কেমন ভাবে মনে করবি? তুই ধর একটা ফ্যাক্টরিতে কাজ করতে গেছিস, তুই একটা ফ্যাক্টরিতে কাজ করতে গেছিস, ফ্যাক্টরিতে কত ঘন্টা কাজ করেছিস? ফ্যাক্টরিতে 15 ঘন্টা কাজ করেছিস, 15 ঘন্টা কাজ করলি, 1 ঘন্টা তোকে 10 টাকা দেয়, তাহলে বিভব কত টাকা পেলি? 150 টাকা। তাহলে এইভাবে তোকে মনে রাখতে হবে,
মুখস্থ করবি না ঠিক আছে তো তারপর কি লিখবো ওই যে সান্ডার বল ওই যে সান্ডার পিস রেট এই চ্যাপ্টারে তুই বেসিক্যালি দুটো জিনিস নিয়ে ডিসকাশন করবো জানিস তো হয় টাইম রেট নাই পিস রেট জানিস তোরা শোন আমরা যখন কোম্পানিতে কেউ যখন কোম্পানিতে কাজ করে কেউ সময় অনুযায়ী কাজ করে জানিস তো কেউ পিস ওয়াইজ কাজ করে তোরা দেখেছিস ধর কোন কোম্পানিতে ধর আজকে আজকে আমার একটা ফ্যাক্টরি আছে আমি ফ্যাক্টরিতে ওয়ার্কারদের বললাম ধর জুতো জুতো তৈরি হয় জুতো আমি বলেছি দেখো প্রতিদিন সকাল 10টা থেকে 5টা অবধি তোমাদের কাজ করতে হবে তাহলে আমি এটা কি ওদের কি টার্গেট দিয়েছি ওদের কোনো টার্গেট দিয়েছি নাকি টাইমে কাজ করাচ্ছি টাইমে কাজ করাচ্ছি আবার ধর আমার একটা ফ্যাক্টরি আছে সেখানে বলেছি পেন তৈরি হবে পেন কোনো টাইম দিইনি আমি বললাম দেখো একটা পেন তৈরি করে তোমাকে তুমি যত পেন তৈরি তত টাকা পাবে তোমাকে টাইম না এবার তুমি 10টায় এসে 12টায় যাও আবার 10টায় এসে তুমি রাত 10টায় যাও তোমার ব্যাপার তাহলে পিসের উপর তাহলে কোম্পানিতে কাজ করা হয় কিসের উপর টাইমের উপরও কাজ করা হয় আবার কিসের উপর কাজ করা হয় পিসের উপরও কাজ করা অর্থাৎ টাইমের উপরও হয় আর প্রোডাকশনের উপরও হয় তাহলে তোকে কোশ্চেন বলে দেবে কিসের উপর কাজ হচ্ছে তাহলে এটা কিসের উপর হয়েছে বল টাইমের উপর এটা কিসের উপর হয়েছে বল পিসের উপর তাহলে পিসের উপর তুই ফর্মুলা নিজেই বলতে পারবি কি কি করে বলি ফর্মুলা বলবি স্যার যতগুলো পিস করেছি ধর তুই 10টা পেন তৈরি করেছিস একটা পেন তৈরি করে তোকে 3 টাকা দেবে তাহলে তুই কত টাকা পেলি 30 টাকা বুঝতে পারলি ব্যাপারটা তাহলে পিসের উপর হলে ফর্মুলা কি হবে না নাম্বার অফ পিস কমপ্লিটেড হ্যাঁ কি না কি লিখলাম বল নাম্বার অফ পিস কমপ্লিটেড যতগুলো পিস তুই কমপ্লিট করেছিস আচ্ছা এটা যদি বুঝতে অসুবিধা হয় কখনো কখনো আমরা এই নামটাও লিখবো শুনে নে নাম্বার অফ পিস কমপ্লিট না লিখে এই নামটাও লিখতে পারি অ্যাকচুয়াল আউটপুট বোঝা গেল কি বললাম কি নাই ইনটু পিস রেট ইনটু কি লিখলাম পিস রেট তাহলে স্যার পিস রেট আবার কি পিস রেট আরে ভাই এক পিস করার জন্য কত টাকা দেবে বুঝতে পারছিস তো কি রে মাথায় ঢুকছে তো বুঝতে পারছিস তো তোরা জানিস দেখবি আমি তোকে বলছি শোন আমি তোকে বলছি শোন অনেক জায়গায় না কাজ হয় দেখবি গ্রাম অঞ্চলে চলে যাবি গ্রাম সাইডে ভিলেজে ওখানে না দেখবি বাড়ির মহিলাদের দিয়ে কাজ করায় কেমন কাজ করায় লাড্ডু দেখেছি লাড্ডু আমরা এখানে লাড্ডু হয় লাড্ডু না প্যাকিং হয় কেমন প্যাকিং হয় লাড্ডুটা তৈরি হয়ে গেল ওদের বলছে যে লাড্ডুর নিচে একটা একটা খাপ টাইপ থাকে না একটা কাগজের মধ্যে হয় না এই কাগজের মধ্যে ভরো এই কাগজের মধ্যে ভরো তো আমি তখন জিজ্ঞেস করছিলাম আমি বললাম কি আচ্ছা তোমাদের কি কেমন হিসেবে কি হয় মাইনা দেয় মাইনাটা কেমন দেয় বলছি আমরা যত কাজ করো তত মাইনা মানে আমি বললাম কি তাহলে কি তুমি ধরো প্রতিদিন এত ঘন্টা বলছি না ঘন্টার ব্যাপার হয় না এখানে কাজে এখানে ঘন্টার ব্যাপার হয় না আমি যত প্যাকিং করবো না তত বেশি টাকা দেবে তাহলে কিসের উপর হলো এটা এটা পিস প্রোডাকশনের উপর হলো ঠিক আছে আবার আর একদিন এটা একদিন গেলাম আবার আর একদিন আরেকটা সাইডে চলে গেছি ওখানে আবার অন্য কাজ হয় বলছে দেখো সারাদিন তো আমি কাজ করতে পারবো না জিজ্ঞাসা করলাম তখন ও বললো যে আমাকে না পুরো টাইমের উপর কাজ হয় এখানে টাইমের উপর কাজ হয় ডিপেন্ড করে কি বললাম বলতো যে ডিপেন্ড করে কোন কোন কোম্পানি বা কোন কোন ফ্যাক্টরি টাইমের উপরও কাজ করতে পারে সময়ের উপরও কাজ করতে পারে আবার কিসের কিসের উপর কাজ করতে পারে পিসের উপরও কাজ করতে পারে আমি কি করে বুঝবো কার উপর কাজ করবে কোম্পানি তোকে বলে দেবে ও পিসে করছে নাকি টাইমে করছে ঠিক আছে এবং স্যার কোনটা বেটার তুই বলিস স্যার কোনটা ভালো টাইম ভালো না পিস ভালো সেটা ডিপেন্ড করবে কোম্পানির এক একটা পলিসি থাকে ঠিক আছে তো সেটা কোম্পানি প্রোডাকশনের উপর ডিপেন্ড করে তো বল অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট বল তো কোশ্চেনে কতগুলো আউটপুট হয়েছে বলেছিল না প্রথম লাইনে বলেছিল বল 10 ইউনিটস 10 খানা ইউনিট তৈরি করবে এবার তুই বলি স্যার 10 খানা ইউনিট তো তৈরি করলো এক এক পিসের দাম কত করে এটাই তো বের করতে হবে হ্যাঁ বল এক এক পিসের দাম কত করে ও বলছে ভালো করে শোন আমি লিখে দিচ্ছি পিস রেট কি করে বের করতে হয় পিস রেট কি করে বের করতে হয় পিস রেট বের করার ফর্মুলা তো ছোট থেকে শিখে আসছিস আমি শিখিয়েছিলাম কিন্তু 12 এ কি রেট পার আওয়ার বা ইউনিট পার আওয়ার কি শিখেছিলাম তো রেট পার আওয়ার বা ইউনিট পার আওয়ার মনে মনে করার চেষ্টা কর এটা ছিল ফর্মুলা রেট পার আওয়ার বাই কি লিখবো বল ইউনিট পার আওয়ার রেট পার আওয়ার বা ইউনিট পার আওয়ার রেট পার আওয়ার তুই তো করেছিস রেট পার আওয়ার কত বল রেট পার আওয়ার কত করেছিস এটাই তো রেট পার আওয়ার বল না কত রেট পার আওয়ার 15/8 রেট পার আওয়ার আর ইউনিট পার আওয়ার কত ছিল বল বল স্যার 10 ইউনিট করছি কত 8 ঘন্টা তাহলে 10/8 হলো বল 10/8 হলো তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে 15/8 × 8/10 তাহলে কাটাকাটি 15/10 মানে 1.5 তাহলে 1.5 आंसर কত হলো 15 নাকি বুঝিস ভালো করে ক্লিয়ার করবি বলতে আসলে দুবার তিনবার চারবার পাঁচবার যতবার বলি ততবার বলবো বল বুঝিস নাকি বুঝতে পারছিস না বলবো আরেকবার কি বলে দেবো এটা বলার দরকার আছে এটা এটা কি বুঝতে আসলে যে পিস রেট বের করা হলো রেট পার আওয়ার বা ইউনিট পার আওয়ার রেট পার আওয়ার তো তুই করলি 15/8 আর ইউনিট পার আওয়ার কোশ্চেনে কি বলেছে একদিনে
একদিনে কত ঘন্টা কাজ হয় বলেছেন? 8 ঘন্টা। কত মিনিট করিস 8 ঘন্টায়? তাহলে 8 ঘন্টায় 10 মিনিট করলে 1 ঘন্টায় কত করিস? 10/8। বোঝা গেল? এই ছিল অঙ্ক। বোঝা গেল অঙ্কটা? বেসিক অঙ্ক, এরকম অঙ্ক তোর আসার চান্স নেই, মানে তুই যদি বিকমের স্টুডেন্ট হস তোর আসার চান্স নেই, ঠিক আছে? তো তো দেখে নে, তাই তো। এবার যেটা বিজ্ঞান অঙ্কগুলো করছি সেটা হচ্ছে কি, ডিফারেনশিয়াল পিস রেট। কি লিখলাম? যে টপিকের অঙ্কগুলো করছি যে টপিকটার নাম কি, ডিফারেন্সিয়াল। কি লিখলাম? ডিফারেন্সিয়াল পিস রেট। এবার তোকে বলে দিই ডিফারেন্সিয়াল পিস রেট কি রে। ডিফারেন্সিয়াল পিস রেট দু রকমের হয়, একটু শুনে নে তারপর অঙ্ক করব। দু রকমের মানে হয় ডিফারেন্সিয়াল, কি টপিকটার নাম কি বললাম? ডিফারেন্সিয়াল পিস রেট, ঠিক আছে? তো তো এখানে তোর যে টপিকটা শিখতে হবে এর মধ্যে একটা হয় ডিফারেন্সিয়াল পিস রেটের মধ্যে একজন ভদ্রলোকের নাম কি, টেলর। একটা নাম হয় টেলর আর একটা নাম কি, মেরিক। কি বললাম? একটা নাম কি হয় টেলর আর একটা নাম কি বললাম, মেরিক। কার কার নাম বললাম বল? একটা টেলর আর একটা মেরিক। টেলর কি বলেছে আর মেরিক কি বলেছে, ঠিক আছে? তো টেলর বলেছে, দেখ টেলরের কথা বলেছি, টেলর বলেছে, টেলর বলছে তুমি যদি অ্যাবাভ স্ট্যান্ডার্ড হয়, কি বললাম, যদি অ্যাবাভ স্ট্যান্ডার্ড হয় তাহলে আমি 120% ওয়েজেস দেব, 120% পিস রেট দেব, ঠিক আছে? আর যদি বিলো স্ট্যান্ডার্ড হয়, ঠিক আছে, বিলো স্ট্যান্ডার্ড হলে আমি 80% দেব, এটা টেলর বলেছে। বুঝছিস? টেলর কি বলেছে, যদি 120% হয় মানে যদি অ্যাবাভ স্ট্যান্ডার্ড হয় তাহলে আমি 120% দেবো, আর যদি বিলো স্ট্যান্ডার্ড হয় তাহলে আমি 80% দেবো, এটা টেলর বলেছে। টেলর এটা কে বলেছে, কোন ভদ্রলোক বলেন স্যার? টেলর। মেরিক কি বলেছে? মেরিক বলছে, মেরিক আবার অন্য কথা বলেছে। মেরিক কি বলেছে? মেরিক বলছে এফিসিয়েন্সির ওপর আমি ওই যে দেবো, এফিসিয়েন্সির ওপর, ঠিক আছে? কেমন ওর এফিসিয়েন্সিটা কি? ও বলছে আপ টু 83%, 83% থেকে 100% আর অ্যাবাভ 100%, ও এটা বলেছে। বলছে কোনো ওয়ার্কার যদি এত পার্সেন্ট এফিসিয়েন্সি দেখাতে পারে তখন আমি তোমাকে নর্মাল রেট দেব। কি বললাম বুঝতে পারলি তো? অঙ্ক করার আগে এটা তুই জেনে রাখবি, তোর অঙ্ক করাটা খুব ইজি হয়ে যাবে। বলছে কেউ যদি এত পার্সেন্ট এফিসিয়েন্সি দেখাতে পারে তাহলে আমি কত দেবো, 110% দেবো অফ নর্মাল রেট। বোঝা গেল? কি বললাম, নর্মাল রেট মানে নর্মাল পিস রেট, আর অ্যাবাভ 100% হলে আমি কত দেবো, 120% অফ নর্মাল রেট। দেখে নে একটু, এটা লিখেও নিতে পারিস, তোর সুবিধা হবে অঙ্ক করতে। যে অঙ্কটা করবো ডিফারেন্সিয়াল পিস রেট, ঠিক আছে, কি করবো ডিফারেন্সিয়াল পিস রেট, দেখ কত নম্বর অঙ্কটা করাচ্ছি, একদম 1 নম্বর অঙ্কটা করাচ্ছি, প্রথম ফার্স্ট অঙ্কটা করাচ্ছি। ঠিক আছে, ফার্স্ট অঙ্কটা যেটা এইচএস 2016 এসেছিল, ঠিক আছে? তো কি বলেছে কোশ্চেনটা পড়ে নে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট টোটাল আর্নিংস অফ ইচ ওয়ার্কার, টোটাল আর্নিংস বের করতে বলেছে। বলছে বলো স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলে দিয়েছে কত, 48 ইউনিটস পার ডে 8 আওয়ার্স, ঠিক আছে? তো স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলে দিয়েছে, নর্মাল ওয়েজ রেট মানে রেট পার আওয়ার বলে দিয়েছে, ঠিক আছে? তো তারপর কি বলেছে, আচ্ছা দাদা একটা কি বলেছে, যেগুলো বলছিলাম নর্ম পিস রেট বলে দিয়েছে, রেট পার আওয়ার বলেছে 72, ডিফারেন্সিয়াল ওয়েজ রেট, দেখ ডিফারেন্সিয়াল বলেছে, বুঝতে পারছিস তো? ও আমি যে কিছুক্ষণ আগে তোকে বোঝালাম টেলর বা, বুঝতে পারলি তো, টেলর বা মেরিক, আমার কথার একটু মন দিয়ে শুনবি, কিন্তু তোর পরীক্ষার কোশ্চেন পেপারে টেলর বা মেরিক নাম নাও বলতে পারে, তোকে কোশ্চেন পড়ে বুঝতে হবে টেলরের অঙ্ক দিয়ে না মেরিক দিয়েছে। আমি টেলরে এইমাত্র কি লেখালাম, বললাম যদি অ্যাবাভ স্ট্যান্ডার্ড হয় তাহলে 80% আর বিলো স্ট্যান্ডার্ড হলে, সরি অ্যাবাভ স্ট্যান্ডার্ড হলে 120 আর বিলো হলে 80। তাহলে এখানে কি বলেছে, বলছে দেখ ভালো করে, হোয়েন বিলো স্ট্যান্ডার্ড তাহলে 80%, হোয়েন অ্যাট, ভালো করে শোন, অ্যাট বলেছে, অ্যাট অ্যাট অর অ্যাবাভ স্ট্যান্ডার্ড তাহলে দেবে কত, 120%। তাহলে হ্যাঁ যদি 100 বা 100-র বেশি হয়, মানে কি বলেছে আবার বলছি শোন, আবার বলছি শোন, মন্দি শোন, যদি বিলো স্ট্যান্ডার্ড হয় তাহলে কত দেবে 80%, আর যদি অ্যাট অর অ্যাবাভ স্ট্যান্ডার্ড হয় তাহলে দেবে কত, 120। এটা কে বলেছিল কথাটা, টেলর বলেছিল, তাহলে তুই বুঝলি টেলরের অঙ্ক দিয়েছে, ঠিক আছে? তাহলে অঙ্ক কি করে করব স্যার, একদম 12 যেমন করেছিল সেইভাবেই করব। এখানে লিখবো একটা এক্স এর ঘর করব, ঠিক আছে, আর এখানে একটা ওয়ার ঘর করব। কি বললাম বুঝতে পারলি, একটা এক্স এর ঘর করব আর একটা ওয়ার ঘর করব, ঠিক আছে? তো এখানে এক্স এর ঘর একটা ওয়ার ঘর, প্রথমে কি লিখবো ভালো করে দেখ, স্ট্যান্ডার্ড প্রোডাকশন, সবার প্রথমে এটা লিখবি, কি লিখবো বল, স্ট্যান্ডার্ড
প্রোডাকশন, তোমার সামনে লেখ তাড়াতাড়ি হবে অঙ্কটা, স্ট্যান্ডার্ড প্রোডাকশন। তাহলে বল স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত দিয়েছে দেখে দেখে পড়, তোরা পড় স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত বলেছে বল, 48। স্ট্যান্ডার্ড মানে বুঝিস তো, মানে স্ট্যান্ডার্ড, এটা কোম্পানি থেকে ফিক্সড করে দিয়েছে, এটা তোমাকে করতেই হবে, স্ট্যান্ডার্ড করে দিয়েছে 48, দুজনেরই কিন্তু 48। এমনটা না যে এক্স ওয়ার্কারকে বললো 48 করতে ওকে আলাদা, না স্ট্যান্ডার্ড সবারই সমান 48 হয়ে গেল। এবার কি করব, অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল প্রোডাকশন, এক্স অ্যাকচুয়ালি কত প্রোডাকশন করেছে বল, 40, এক্স অ্যাকচুয়াল প্রোডাকশন 40, আর ওয়াই কত করেছে 60। এইবার ভালো করে বুঝে বলবি, অ্যানসার দিবি, বুঝে 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 অ্যানসার দিবি, এক্স এর স্ট্যান্ডার্ড মানে কি, ওকে করতে বলেছিল, ওকে করতে বলেছিল 48, করেছে ও 40, তাহলে বেশি করেছে না কম করেছে, কম করেছে, কম করে তাকে কি বলে, বিলো। আর ওয়াই কে 48 করতে বলেছে 60 করেছে, বেশি করেছে না কম করেছে, এটাকে বলবো অ্যাবাব, তাহলে বিলো হয়ে গেল, অ্যাবাব হয়ে গেল, এটা হলো স্ট্যান্ডার্ড হয়ে গেল, ঠিক আছে। তাহলে কাকে কত পার্সেন্ট দেবে, বিলো স্ট্যান্ডার্ড কে কত পার্সেন্ট দেবে বল, 80 হ্যাঁ কি না, এটাকে 80% দেবে, 80% অফ, ভালো করে লেখ 80% অফ, নর্মাল 80% অফ, কি বললাম নর্মাল পিস রেট হ্যাঁ কি না, কার 80% দেবে, নর্মাল পিস রেট 80% দেবে, ওকে কত দেবে 120% অফ নর্মাল পিস রেট, বোঝা গেল কি বোঝা গেল না, তাহলে এত অব্দি আগে টুকে নে। ঠিক আছে তো বোঝা গেল এত অব্দি, এত অব্দি বোঝা গেছে তো কি রে, এত অব্দি বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে এত অব্দি। এবার নিয়ম কি, ওয়েজেস, স্যার ওয়েজেস বের করুন, ওয়েজেস, ওয়েজেস আন্ডার কি লিখলাম বল, ওয়েজেস আন্ডার ডিফারেন্সিয়াল, তাই তো, ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, ওয়েজেস আন্ডার ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, ওয়েজেস আন্ডার ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, ঠিক। ফর্মুলা কি ছিল, আমি তোকে শিখিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে শিখিয়ে দিয়েছি, ভালো করে শুনবি, কিন্তু মন দিয়ে শুনবি, কি করে শেখাচ্ছি ভালো করে শোন, আমি তোকে শেখাচ্ছি। আচ্ছা এখানে এক লাইন জায়গা ছেড়ে দিবি লেখার জন্য, ফর্মুলা কিভাবে মনে রাখতে বলেছিলাম, ডিফারেন্সিয়াল পিস সেট কি, কি ফর্মুলাটার নাম মানে টপিকটার নাম কি, কি করছি, টাইম কো, টাইম রেট করছি না পিস সেট করছি, ব্যাস পিস সেটের ফর্মুলা আগেই তো লিখি, পিস সেটের ফর্মুলা কি, স্যার যতগুলো পিস করেছি ইনটু পিস সেট হয়ে গেল, তা যতগুলো পিস করেছি মানে কি, অ্যাকচুয়াল আউটপুট হ্যাঁ কি না, অ্যাকচুয়াল আউটপুট ইনটু ইনটু পিস রেট, অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট, তাহলে এক্স আর কি ওয়াই, এক্স এর অ্যাকচুয়াল আউটপুট দেখ বোর্ডে লেখাই আছে 40, তাই তো, এক্স এর অ্যাকচুয়াল আউটপুট কত 40, ওয়াই এর অ্যাকচুয়াল আউটপুট কত 60, ঠিক হয়ে গেল, 40 আর 60 লিখে দিলাম, লিখে দিলাম। তোর পিস রেট, পিস রেট বের করব একদম যেমন ভাবে শিখেছিলাম তেমন ভাবে করো, পিস রেট আগের অঙ্ক কি বললাম বল, পিস রেট বের করার ফর্মুলা কি বললাম বল, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, কি বললাম বল, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, লেখ রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, কি লিখলাম বল, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, কি লিখলাম, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, বল রেট পার আওয়ার কত বলেছিল অঙ্কে, অঙ্কে রেট পার আওয়ার কে বলতে পারবি, 72, আর ইউনিট পার আওয়ার কত বলেছে, পর ইউনিট পার আওয়ার, স্যার পারবো না বলতে, তাই তো বল, স্যার পারবো না বলতে বল, আরে বল পারবো না, আরে বলেছে 48 ইউনিটস অফ 8 আওয়ার, বলছে 8 ঘন্টায় 48 ইউনিট, তাহলে 1 ঘন্টায় কত 6, তাহলে 72 কে 6 দিয়ে ভাগ করলে কত হয় 12, তাহলে পিস রেট কত বের হলো তোর, পিস রেট কত বের হলো তোর 12 টাকা, তাহলে এবার এটা করে নে, এখানে কর নর্মালের 80% মানে 12 এর 80% কত হবে 9 টাকা 60, ঠিক, আর এটা 120%, 12 এর 120% করলে কত হয় কর 14.4, দেখ তো কত হচ্ছে, এটা 9 টাকা 60, এটা 14.4, তাহলে এক্স কি ছিল স্যার, এক্স ছিল বিলো মানে 9 টাকা 60, আর ও ছিল অ্যাবাব মানে 14.4, গুণ কর অঙ্ক শেষ, বল বোঝা গেল কি বোঝা গেল না, বুঝতে পেরেছি ব্যাপারটা, যে কোনো ডিফারেন্সিয়াল পিসের হয়ে যাবে এই প্রসেসেই তোকে নামাতে হবে, এরকম প্রচুর অঙ্ক হোমওয়ার্ক দেওয়া আছে, 384, তারপরটা বুঝতে পারলি,
তাহলে 576 হবে, ভুল বলেছে। না না ঠিকই আছে, 384 আর 5 7 8 6 4 এটাই হবে। দেখছো না, এই একটা জিনিস বোঝায়, এটা তো বলবি স্যার, এটা কি হলো, এটা বুঝেছিস তো? এক টাকা এটা নিবি বুঝছো, পিসের ব্রেকআপ হলে রেট পার আওয়ার বা ইউনিট পার আওয়ার। এবার তুই যদি এটা মনে রাখতে না পারিস, বোঝার টেকনিক আছে, বোঝার টেকনিক আছে। বল আমাকে, বল রেট পার আওয়ার কত বলেছে? রেট পার আওয়ার মানে কি? এক ঘন্টায় তোকে দেয় 72 টাকা, কি না ঠিক? আর কোশ্চেনে কি বলেছে স্যার? কোশ্চেনে ইউনিট পার আওয়ারটা কি বলেছে? পর 8 ঘন্টায় 48 ইউনিট, আমি এখানে লিখছি 8 ঘন্টায় তোকে 48 ইউনিট করিস, তাহলে 1 ঘন্টায় কত করিস? 6 ইউনিট। তাহলে বলতে পারি 1 ঘন্টায় তুই কত ইউনিট করলি? 6 ইউনিট। তাহলে বুঝবি কি করে? পিস রেট মানে কি? পিস রেট মানে কি? এক পিসের এক পিস করলে কত টাকা দেবে, এক পিসে কত টাকা দেবে। তাহলে কি বের করতে হবে তোকে? টাকা বের করতে হবে না ইউনিট বের করতে হবে? এক পিস করলে কত টাকা দেবে তাকে তো পিস রেট বলে। তাহলে কি করবো, টাকা বের করবো না ইউনিট বের করবো? টাকা, বুঝতে পারছিস না? ধর এটা একটা মার্কার পেন, মার্কার পেন, এক পিস মার্কার পেন তৈরি করতে কত টাকা দেবে, ঠিক আছে? এটাকে বলে পিস রেট। তাহলে কি বের করবো? টাকা বের করবো। তাহলে টাকা, টাকা থাকবে ডান দিকে, টাকা থাকবে ডান দিকে, তাই তো? আর ইউনিট থাকবে বাঁ দিকে। তাহলে 6 ইউনিটের দাম কত? 72 টাকা। তাহলে 1 ইউনিটের দাম কত? 72 বাই 6। আমি বললাম কখন, এমনিতে এটা হয়ে গেল, যদি ভুলে যাস কি করে মনে রাখবি? মানে উপরে কে বসবে? উপরে সবসময় টাকা বসবে, নিচে ইউনিট। উপরে টাকা, নিচে ইউনিট, উপরে টাকা, নিচে ইউনিট, উপরে টাকা, নিচে ইউনিট, মনে রাখবি। তাহলে হয়ে গেল অঙ্কটা শেষ, অঙ্কটা শেষ হয়ে গেল। তোকে নে নেক্সট, দেখ কোন অঙ্কটা করবো, ভালো করে দেখ। আমাদের পিডিএফ এর 2 নম্বর সামটা, ঠিক আছে? তো পিডিএফ এর 2 নম্বর সাম কি বলেছে? এটা কোন সালে এসেছিল দেখ, এইচএস 2017, ভালো অঙ্ক দিয়েছিল। বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট লেভেল অফ এফিসিয়েন্সি, ঠিক আছে? তো আর কি বের করতে বলেছে? অ্যাপ্লিকেবল পিস রেট। আগে তোকে শিখিয়ে দিচ্ছি কোন মেথডের অঙ্ক কি, সব পরে বলবো, আগে তোকে বলি লেভেল অফ এফিসিয়েন্সি কি করে বের করতে হয়। লেখ আমার সঙ্গে, লেখ লেভেল অফ এফিসিয়েন্সি। হ্যাঁ বল, হ্যাঁ এটা মনে আছে তোর? লেভেল অফ এফিসিয়েন্সি সব শিখিয়ে দিচ্ছি, লেভেল অফ এফিসিয়েন্সি, ঠিক আছে? সবাইকে বলছি আমি যেটা লেখাচ্ছি সেটা দেখবি, হ্যাঁ লেভেল অফ এফিসিয়েন্সি। আগে দেখ, টুকিস না, এবার টুকিস না, এই তো লেখার পর টুকিস না, কি বলছি ভালো করে দেখেন এটা কি লিখছি। লেভেল অফ এফিসিয়েন্সি আমরা দুদিক থেকে বের করতে, দুদিক থেকে বের করা যায়। কোন কোন দিক থেকে? একটা প্রোডাকশনের দিক থেকে, ঠিক আছে? সব তোর লাগবে, কিছু বাদ যাবে না। একটা প্রোডাকশনের দিক থেকে বের করি, আর একটা টাইমের দিক থেকে বের। কোন কোন দিক থেকে বের করি বল? একটা প্রোডাকশন আর একটা টাইম। প্রোডাকশনের দিক থেকে বের করার ফর্মুলা ও বললো, টাইমের দিক থেকে বের করার ফর্মুলা আমি বলবো, হয়ে গেল। প্রোডাকশনের দিক থেকে বের করার ফর্মুলা কি? ও বললো। এইবার টুকে নিতে পারিস, তাহলে তোর সুবিধা হবে অঙ্ক করার, ক্লাসে অঙ্কগুলো করতে সুবিধা হবে। প্রোডাকশন বের করা, প্রোডাকশনের দিক থেকে বের করার ফর্মুলা, অ্যাকচুয়াল প্রোডাকশন, কি লিখলাম? অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100। ঠিক আছে, এই দিয়ে বের করার নিয়মটা কি? স্ট্যান্ডার্ড টাইম উল্টে দিস জাস্ট ফর্মুলা, স্ট্যান্ডার্ড টাইম বাই টাইম টেকেন, বাই টাইম টেকেন ইনটু 100, মনে রাখতে হবে তো? স্ট্যান্ডার্ড টাইম বাই টাইম টেকেন ইনটু 100, কি লিখলাম? স্ট্যান্ডার্ড টাইম বাই টাইম টেকেন ইনটু 100 লিখে নে এটা। এবার কি করতে বলেছে কোশ্চেনটা পর? বলেছে 2 নম্বর অঙ্কটা এফিসিয়েন্সি লেভেল বের করতে বলেছে, আর এটা বুঝছিস, এফিসিয়েন্সি লেভেল বের করতে বলেছে। লেভেল অফ এফিসিয়েন্সি কোন দিক দিয়ে করবো? প্রোডাকশনের দিক থেকে, টাইম টু টাইম সব প্রোডাকশনের অঙ্কই দিয়েছে। তাহলে এটা করব, প্রথমে কি করব, ওয়ার্কারের নাম কি ছিল বল? প্রথম ওয়ার্কারের নাম বলেছিল পি, পি এর অ্যাকচুয়াল প্রোডাকশন কত ছিল পর? কে পড়বি পর? 180। আর স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত বলেছিল? স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলেছিল কোশ্চেনে 25 ইউনিট পার আওয়ার, 1 ঘন্টায় 25 ইউনিট করে, কিন্তু কোম্পানিতে কাজ হয় কত ঘন্টা? 8 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় 25 ইউনিট করলে 8 ঘন্টায় কত হবে? 25 ইনটু 8 মানে 200 ইনটু 100, তাহলে কর 180 বাই 200 মানে কত হচ্ছে দেখ তো? 90%, 90% হচ্ছে, তাই তো? কত হচ্ছে? 90%, কত হচ্ছে বল? 90%। এবার কিউ কত ছিল? কিউর প্রোডাকশন 200 বাই 200, হ্যাঁ কি না, ইনটু 100, তাহলে কত হচ্ছে? 100%। আর 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 কত হচ্ছে, কত বলেছিল আর?
240 বাই 200 ইন্টু 100 কত হচ্ছে, 120% নাকি? দেখ তো, একশো 20% হয়ে গেল এত অব্দি। তাহলে এটা কি বের করলি তোরা সবাই বল, এফিসিয়েন্সি লেভেল বের করলাম, তাই তো? আর কি বের করতে বলছে কোশ্চেন পর? কোশ্চেন পর বলছে স্যার অ্যাপ্লিকেবল পিস রেট, অ্যাপ্লিকেবল পিস রেট এটা তো বের করতে হবে, তোকে কি বের করতে হবে বল? অ্যাপ্লিকেবল পিস রেট, ঠিক আছে, লেখ অ্যাপ্লিকেবল পিস রেট। তার আগে তোরা সবাই পিস সেটটা বের করে নে, পিস সেট বের করে নে, পিস সেট আগের অঙ্কে শেখালাম। বের করার ফর্মুলা কি বললাম বল, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার বল। অঙ্কে রেট পার আওয়ার কত বলেছিল, রেট পার আওয়ার কত বলেছিল 25, আর ইউনিট পার আওয়ার কত বলেছিল বল? এই রেট পার আওয়ার, রেট পার আওয়ার বলেছিল 75, রেট পার আওয়ার বলেছিল 75, আর ইউনিট পার আওয়ার বলেছিল 25, কাটাকাটি করলে কত হচ্ছে 3। তাহলে তোর পিস সেট বেরিয়ে গেল কত, 3 টাকা, ঠিক আছে, পিস সেট বেরিয়ে গেল কত, 3 টাকা। এবার অ্যাপ্লিকেবল পিস সেটটা বের করতে হবে। এবার কি করব, অ্যাপ্লিকেবল পিস সেট দেখ কি করব, অ্যাপ্লিকেবল পিস রেট, ঠিক আছে, এবার করবো অ্যাপ্লিকেবল পিস সেট। প্রথমে কার, প্রথমে নাম হচ্ছে পি, তারপর কার নাম কিউ, তারপরে নাম কার আর, ঠিক আছে। তো কি করলাম, প্রথমে পি কিউ আর, তাহলে অ্যাপ্লিকেবল পিস রেট, এই অ্যাপ্লিকেবল পিস রেট মানে শুধু পিস রেট করবি, মানে ওই ওয়েজেস বের করছে শুধু পিস রেট। তাহলে এখানে পির কত ছিল, পিস রেট কত করেছিল, 3 টাকা, 3 টাকা, 3 টাকা। এবার ওই কোনটা গুণ করতে মানে 80 আর 120, মনে পড়ছে তো? আচ্ছা শেখাচ্ছি, অসুবিধা নেই। পির লেভেল কত বেরিয়েছে, পির কত পার্সেন্ট লেভেল বেরিয়েছে, 90% বল, 90% লেভেল মানে কি বলা উচিত, বিলো স্ট্যান্ডার্ড নাকি অ্যাবভ স্ট্যান্ডার্ড, বিলো স্ট্যান্ডার্ড, তাই তো? পির লেভেল অফ এফিসিয়েন্সি কত বেরিয়েছে, 90%, পির লেভেল অফ এফিসিয়েন্সি 90%। তা আমি কিছুক্ষণ আগে কি বলেছিলাম, বিলো স্ট্যান্ডার্ড অ্যাবভ স্ট্যান্ডার্ড কাকে বলে, বুঝতে পারছিস তো? বিলো স্ট্যান্ডার্ড আর অ্যাবভ স্ট্যান্ডার্ড মানে ওকে যতটা প্রোডাকশন করতে বলেছে ও তার চেয়ে বেশি করেছে না কম করছে। বিলো স্ট্যান্ডার্ড এইটা দেখ, 90% মানে কি, ওকে যা করতে বলেছে তার 90% করেছে, তাহলে কি বেশি করেছে না কম করেছে? তাহলে 90% তো বিলো স্ট্যান্ডার্ড, হ্যাঁ কি না, এটা তো বিলো স্ট্যান্ডার্ড হয়ে গেল। 100% মানে, 100 মানে কিন্তু অ্যাবভ স্ট্যান্ডার্ড, কি 100% যদি তুমি 100% করো বা তার বেশি পার্সেন্টেজ করো তাকে অ্যাবভ স্ট্যান্ডার্ড বলে। তাহলে এটাকে লিখবো অ্যাবভ স্ট্যান্ডার্ড, আর এটা অ্যাবভ স্ট্যান্ডার্ডই হবে। তাহলে করে ফেল, বিলো স্ট্যান্ডার্ডে কি রেট দেবো দেখ, 80%, তোর অ্যান্সার কত বল, 2 টাকা 40, অ্যাবভ স্ট্যান্ডার্ডে দেবো কত, 120%, মানে 3 টাকা 60, এটাও 3 টাকা 60, শেষ হয়ে গেল অঙ্কটা। এই ছিল অঙ্কটা, বুঝতে পারলি অঙ্কটা? তাহলে এই অঙ্কটা কমপ্লিট করে দিলাম। এবার 3 নম্বর অঙ্কটা, এটা এইচএস 2018 এ এসেছিল, কি বলেছে অঙ্কটা, বলছে ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন ক্যালকুলেট গ্রস আর্নিংস, আর্নিংস মানে আমাকে ওয়েজেস বের করতে বলেছে অফ ইচ ওয়ার্কার এ বি সি। তো প্রথমে কি বলেছে, স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট, ভালো করে শুনে নি আগে, ছোট ছোট করে পার্টগুলো করে নি, স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট। আমি জাস্ট একটু লিখছি এখানটা, একটু দেখ কি বলেছে ওরা কোশ্চেনে, ওরা বলেছে স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট কত বলেছে বল, 4 মিনিট, মানে স্যার, মানে বলছে এক ইউনিট করতে 4 মিনিট লাগে। আমাকে প্রথম অঙ্কটা করলাম, ওরা কি বলেছিল, স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট, ওরা কি বলেছিল ভালো করে শোন, বলছে এক ইউনিট, স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট, তাই বলেছে তো, স্ট্যান্ডার্ড মানে একটা ইউনিট করার জন্য কত মিনিট বরাদ্দ করছে, 4 মিনিট। তাহলে 4 মিনিটে, 4 মিনিটে কটা ইউনিট তৈরি হচ্ছে বল, একটা ইউনিট তৈরি হচ্ছে। তোরা যে ফার্স্ট অঙ্কটা দেখে কি লেখা ছিল বল, স্ট্যান্ডার্ড কি ছিল বল, স্ট্যান্ডার্ড পর প্রথম অঙ্কটা, 1 নম্বর অঙ্কটা পর আমি বলে দিচ্ছি কি লেখা ছিল বল, স্যার স্ট্যান্ডার্ড প্রোডাকশন লেখা ছিল 48 ইউনিটস পার ডে অফ 8 আওয়ার্স, মানে 8 ঘন্টায় 48 ইউনিট। অর্থাৎ ওরা ওই কোশ্চেন এটা বলে দিচ্ছিল 1 ঘন্টায় কত ইউনিট। অর্থাৎ এখানে ওরা কি বলেছে পর, ওরা বলছে স্ট্যান্ডার্ড টাইম এক ইউনিট, এক ইউনিট করার জন্য কতটা টাইম লাগে, এক ইউনিট করার জন্য কতটা টাইম বরাদ্দ করেছে, 4 মিনিট। তাহলে 4 মিনিট, 4 মিনিটে তুই একটা ইউনিট করতে পারিস, তাহলে আমার কি বলতে হবে, 1 ঘন্টায় কত ইউনিট, তাই বলতে হবে তো? তাহলে 4 মিনিটে যদি একটা ইউনিট হয় তাহলে 1 ঘন্টা মানে কত মিনিট,
60 মিনিট তাহলে 60 মিনিটে কতগুলো ইউনিট তৈরি করব তাহলে 1/4 ইনটু 60 মানে 15টা ইউনিট 15 ইউনিটস তাহলে আমার কোশ্চেনে বলতে হবে কি অর্থাৎ আমি কি বের করলাম এটা স্ট্যান্ডার্ড প্রোডাকশন ভালো করে দেখে নে কি কি বের করছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন 15 ইউনিটস পার আওয়ার তাই তো তাহলে 1 ঘন্টায় এটাই তোকে কোশ্চেনে বলা উচিত ছিল এটা বলেনি এক ঘন্টায় কতগুলো ইউনিট হবে সেটা বলেনি এটা বের করে নিলাম তাহলে যখনই পিসরের অঙ্ক দেবে বিশেষ করে ডিফারেনশিয়াল পিসরের তোকে এই কাজটা কোশ্চেনে তোকে বলে দিতে হবে না বলে দিলে তুই বের করে নিবি তাহলে কি বললাম বোঝা গেল আগে জিনিসটা বলে দিলাম বল যদি অসুবিধা হয় প্রথম অঙ্কটা সেকেন্ড অঙ্কটা দেখ প্রথম অঙ্কে কি বলেছিল পর স্যার প্রথম অঙ্কে বলেছিল 8 ঘন্টায় 48 ইউনিট বলেছিল তো প্রথম অঙ্কে বলেছিল 8 ঘন্টায় 48 ইউনিট প্রোডাকশন ঠিক আছে সেকেন্ড অঙ্কে কি বলেছিল 1 ঘন্টায় 25 ইউনিট প্রোডাকশন তাহলে এই অঙ্কে কি বলেছে এই অঙ্কে কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে তাহলে আমাকে বের করে নিতে হলো তাহলে বল কি করলাম ওরা কোশ্চেনে বলেছিল একটা ইউনিট করতে 4 মিনিট লাগে ওরা বলে দিয়েছিল একটা ইউনিট করার জন্য তোমাকে ওই 4 মিনিট টাইম দিলাম তাহলে আমার তো ঘন্টায় কত তাহলে 4 মিনিট যদি একটা ইউনিট হয় তাহলে 60 মিনিট মানে 15টা ইউনিট তাহলে 1 ঘন্টায় 15 মিনিট হয়ে গেল এবার কি বলতে হয় বল এবার কি বলে 3 নম্বর কোশ্চেনটা পর নরমাল রেট অফ ওয়েজেস পার আওয়ার মানে রেট পার আওয়ার তোকে কোশ্চেনে বলে দিয়েছে রেট পার আওয়ার তোকে কোশ্চেনে বলে কত বলেছে রেট পার আওয়ার বল বল রেট পার আওয়ার কত বলেছে 75 টাকা 75 টাকা তাহলে এখান থেকে নিচে পিস রেট বেরিয়ে গেল এখানে তো পিস রেট বেরিয়ে যাবে পিস রেট কি করে বের করব স্যার রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার 75/15 কত হবে অ্যানসার 5 হয়ে গেল 5 পিস রেট আমার বেরিয়ে গেল পিস রেট আমার বেরিয়ে গেল এবার তো অঙ্ক হয়ে যাবে আর কিছু নেই সেরকম ঝামেলা নেই তাহলে এবার কি করব ওইটা সাজাতাম x y z x y z তাহলে প্রথমে কি লিখব প্রথমে লিখব স্ট্যান্ডার্ড প্রোডাকশন প্রথমে লিখব স্ট্যান্ডার্ড প্রোডাকশন স্ট্যান্ডার্ড প্রোডাকশন কি কত বলেছে স্যার স্ট্যান্ডার্ড প্রোডাকশন তো আপনি বের করলেন 15 ইউনিট তাহলে তাই তো স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত বের করলাম 15 ইউনিট 15 ইউনিট তাই তো 1 ঘন্টায় 15 ইউনিট কিন্তু কাজ হচ্ছে কত ঘন্টা বল কাজ হচ্ছে কত ঘন্টা 48 ঘন্টা দেখ লাস্টে বলেছিল ইন আ উইক 48 আওয়ার 48 ঘন্টা কাজ হয় তাহলে 1 ঘন্টায় 1 ঘন্টায় 15 হলে 48 ঘন্টা কত করে দেখ 48 ইনটু 15 কর 48 ইনটু 15 কর 720 হ্যাঁ 720 720 বেরিয়ে গেল এটা হলো স্ট্যান্ডার্ড প্রোডাকশন এবার কি করব অ্যাকচুয়াল প্রোডাকশন তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন কত বলেছে অঙ্কে পর অ্যাকচুয়াল প্রোডাকশন কত বলেছে স্যার বলে দিয়েছে 600 720 লেখ 600 720 আর 960 ঠিক আছে 600 720 আর 960 তাহলে তুই নিজেই বলতে পারবি তোকে বলেছে এটা তুই করেছিস এটা বেশি করেছিস না কম করেছিস তাহলে বিলো স্ট্যান্ডার্ড এটা হয়ে গেল বিলো স্ট্যান্ডার্ড এটা যা বলেছে তাই করেছিস অ্যাবাভ স্ট্যান্ডার্ড যা বলে তাতে বেশি করেছিস অ্যাবাভ স্ট্যান্ডার্ড তাহলে বিলো স্ট্যান্ডার্ড হলে কত পার্সেন্ট দেবো 80% অ্যাভাবে 120% অ্যাভাবে 120 এটা কে বলেছে টেলর বলেছে টেলর টেলর এই কথাটা টেলর বলেছে তাহলে এবার কি লিখবো 80% অফ পিস রেট মানে পিস রেট কত ছিল স্যার 5 5 এর 80% 4 টাকা 5 এর 80% কত হয় 4 তাহলে এখানে কত হবে 120% অফ পিস রেট কত হবে 5 এর 120% কত হবে 6 টাকা তারপর কি হবে 120% অফ পিস রেট কত হবে 5 এর 120% কত হবে 6 টাকা হয়ে গেল এই জিনিসগুলো ওয়ার্কিং সুন্দর করে সাজাতে হবে ঠিক আছে তো এবার এখানটা কি লিখবো এখানে লিখবো ওয়েজেস আন্ডার ডিফারেনশিয়াল পিস রেট সিস্টেম ওয়েজেস আন্ডার ডিফারেনশিয়াল পিস রেট সিস্টেম ফর্মুলা কি হবে ফর্মুলা হবে অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট অ্যাকচুয়াল আউটপুট ইনটু
পিস রেট, অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট কি লিখলাম, অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট। তাহলে প্রথমে এক্স এর করব, এক্স এর অ্যাকচুয়াল আউটপুট কত ছিল 600। আচ্ছা এক্স এর পিস রেট কত ছিল, তো 4 টাকা বেরিয়ে গেছিল এখানে, 600 ইনটু 4 2400। ওয়াই, ওয়াই এর অ্যাকচুয়াল আউটপুট কত ছিল স্যার 720, পিস রেট 6 টাকা করে দেখবি। জেড কত ছিল 960, পিস রেট 6 টাকা, 720 ইনটু 6 এগুলো সব করতে থাক, কত বল 4320, তারপরটা 5760। টুকে নিই শেষ অঙ্ক, এবার দেখ পিডিএফ এ 4 নম্বর অঙ্কটা করব। এটা এইচএস 19 এসেছিল 2019, বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট ফর ইচ ওয়ার্কার এক্স এন্ড ওয়াই, ঠিক আছে, তো লেভেল অফ এফিসিয়েন্সি এন্ড টোটাল আর্নিংস। তো কি কি বের করতে বলছে, লেভেল অফ এফিসিয়েন্সি তোকে বের করতে হবে, লেভেল অফ এফিসিয়েন্সি আর টোটাল আর্নিংস বের করতে বলেছে। তাহলে সবার প্রথম কি করব, লেভেল অফ এফিসিয়েন্সি জাস্ট এখানটা করে নিচ্ছি, লেভেল অফ এফিসিয়েন্সি করে মুছে দেবো, ফটাফট কর, তোরা করবি, তোরা কর, প্রথমে লেভেল অফ এফিসিয়েন্সি কর, লিখছি লেভেল অফ এফিসিয়েন্সি, লেখ। আগে একটা অঙ্ক ছিল লেভেল অফ এফিসিয়েন্সি, বের কর ফর্মুলাটা বল দেখি, এইমাত্র বললো বল, অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100। দুজন ওয়ার্কার ছিল এখানে, কে কে, এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই, তো এক্স এর অ্যাকচুয়াল আউটপুট কত ছিল দেখ, এক্স এর অ্যাকচুয়াল আউটপুট কত ছিল বল 432, আর এক্স এর স্ট্যান্ডার্ড আউটপুট কত ছিল দেখ, বলে দিয়েছে হয়তো, বলেছে না স্যার স্ট্যান্ডার্ড আউটপুট তো বলেনি, আমি বের করে দিচ্ছি চ, বলছে কি স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট কত বলেছে, একটা ইউনিট করার জন্য 6 মিনিট বরাদ্দ করছে, যে স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট 6 মিনিট, লিখে নিলাম, এক ইউনিট করার জন্য 6 মিনিট বরাদ্দ করছে, মানে 6 মিনিটে যদি এক ইউনিট হয় তাহলে 60 মিনিট কত ইউনিট হবে 10 ইউনিট, 6 মিনিটে যদি এক ইউনিট হয় তাহলে 60 মিনিটে কত হবে 10 ইউনিট, তাই তো, তাহলে স্ট্যান্ডার্ড প্রোডাকশন 1 ঘন্টায় কত ইউনিট হচ্ছে, 1 ঘন্টায় কত ইউনিট হচ্ছে 10 ইউনিটস পার আওয়ার, 1 ঘন্টায় 10 ইউনিট, আর কত ঘন্টা কাজ হচ্ছে বলেছে 48 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় যদি 10 ইউনিট হয় তাহলে 48 ঘন্টা কত ইউনিট হবে 480, তাহলে স্ট্যান্ডার্ড প্রোডাকশন বেরিয়ে গেল 480 ইনটু 100 হয়ে গেল। ওয়াই কত বলছে, ওয়াই 600 বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত হবে স্যার একই রকম ভাবে 480 ইনটু 100, এটা উপরটা কত পার্সেন্ট হলো আর নিচেরটা, উপরটা 90%, নিচেরটা কত হচ্ছে দেখ, কত বলেছে 50 টাকা, এখানে লেখ 50, রেট পার আওয়ার 50, আর ইউনিট পার আওয়ার কত, আর এই তো ইউনিট পার আওয়ার দেখ, ইউনিট পার আওয়ার 10, 50 কে 10 ভাগ করলে 5 হয়ে গেল, 5 কিরে 5 বেরিয়ে গেল। এবার কে বিলো স্ট্যান্ডার্ড, কে আবার স্ট্যান্ডার্ড না করলেও হয়ে যাবে, বল না এখানে 90% মানে কি স্ট্যান্ডার্ড, এটা বিলো স্ট্যান্ডার্ড, আর 120% মানে এটা অ্যাবাভ স্ট্যান্ডার্ড, ব্যাস এত অবধি একটুকে নেই, তারপরে ওই জিনিসটা করে দিচ্ছি। এবার দেখ তাহলে এই জায়গাটা মুছে দিচ্ছি, কারণ আমার এখানে ফর্মুলা লেখাই আছে, এই জায়গাটা মুছে দিলাম, কি লিখবো বলেছে কি, ওয়েজেস আন্ডার ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, তাহলে কার কার, এক্স আর ওয়াই, আচ্ছা এক্স এর আউটপুট কত বললি তোরা 432, আর ওয়াই এর কত বললি 600, আচ্ছা এক্স কি স্ট্যান্ডার্ড ছিল, বিলো স্ট্যান্ডার্ড, তাই তো, এক্স বিলো স্ট্যান্ডার্ড, রেট কত করেছিল স্যার পিস রেট 5 টাকা, 80% বসবে, আর ওয়াই 5 টাকা ইনটু 120% বসবে, ঠিক আছে ক্লিয়ার, তাহলে 432 ইনটু 4 1728, আর পরেরটা হ্যাঁ 3600 হয়ে গেল, শেষ অঙ্কটা শেষ হয়ে গেল।
আচ্ছা এবার যে অঙ্কটা করবো দেখ, পাঁচ নম্বর অঙ্কটা, এটা কোন বছর? এই বছর পরীক্ষা এসেছিল, এই বছর, বুঝছ, 2023 এসেছে এই অঙ্কটা, ঠিক আছে? ইজি অঙ্ক দিয়েছিল কোশ্চেনটা, পর ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট লেভেল অফ এফিসিয়েন্সি। তাহলে দেখ সবার প্রথম দিয়েছে লেভেল অফ এফিসিয়েন্সি বের করো, আর কি বলেছে অ্যাপ্লিকেবল পিস রেট, মনে পড়ছে কোন অঙ্কটা? আজকে এটা দু নম্বর অঙ্ক করলাম, সেই অঙ্কটা দিলে দু নম্বর অঙ্কটা। দেখ আস্তে আস্তে ভেবে ভেবে করবি, ভেবে ভেবে করবো, প্রথমে করবো লেভেল অফ এফিসিয়েন্সি, লেখ লেখ লেভেল অফ এফিসিয়েন্সি, লেভেল অফ এফিসিয়েন্সি। ভাবনা কি এইমাত্র বললো, ও বলছে বারবার করে অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100, লেখ অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100। তাহলে এক্স কি কি নাম ছিল বল, এক্স ওয়াই আর জেড। তাহলে এক্স এর অ্যাকচুয়াল আউটপুট কত ছিল বল, 350 ডিভাইড বাই স্ট্যান্ডার্ড আউটপুট কত ছিল বল, স্ট্যান্ডার্ড আউটপুট কত ছিল স্যার, 50 ইউনিট পার আওয়ার, আর কত ঘন্টা কাজ হচ্ছে বল, 8 ঘন্টা, তাই তো? তাহলে কত হবে, 50 ইনটু 8 কত, 400, 350 বাই 400 ইনটু 100। সেম ভাবে ওয়ার্কটা কর, 400 বাই 400 ইনটু 100, জেনারটা কর 450 বাই 400 ইনটু 100, এটা তো 100% হয়ে গেল, এটা কত দেখতে, 80%, করে দেখ করে করে দেখ। প্রথমটা হচ্ছে 350 বাই 400 ইনটু 100, কোনটা, 87.5 হচ্ছে, আচ্ছা 87.5%। আর তারপর একটা লাস্টেরটা, দেখে নে আরেকবার, 350 400 450 350 400 450, আর স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত বলেছিল, বলেছিল 1 ঘন্টায় 50 ইউনিট, তাহলে এখানে 8 ঘন্টা বলেছিল, কত হবে, 400, 50 × 8 400 হয়, ঠিক আছে এইটাই বেরিয়েছে। তাহলে এটা কি হবে, এটা প্রথমটাকে কি কি স্ট্যান্ডার্ড বলবো, এটা বিলো স্ট্যান্ডার্ড, এটা অ্যাবাভ স্ট্যান্ডার্ড, এটাও অ্যাবাভ স্ট্যান্ডার্ড হয়ে গেল। তাহলে প্রথমে এটা বের করতে বলেছিল, এটা বের করে দিলাম, কি এটা বের করতে বলেছিল, এটা বের করে দিলাম। এইবার পিস রেট বের করতে হবে, পুরো স্টেপ বাই স্টেপ, ডিফারেন্সিয়াল পিসের অঙ্ক করতে গেলে এরকম স্টেপ বাই স্টেপ করতে হবে। পিস রেট, পিস রেট বের করা হলো কি স্যার, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, বল কোশ্চেন পড়ে বল, রেট পার আওয়ার কত বলেছে, 150 টাকা, আর ইউনিট পার আওয়ার কত বলেছে, 50। রেট পার আওয়ার 150 আর ইউনিট পার আওয়ার 50, তাহলে 150 বাই 50 কত হচ্ছে, 3 টাকা হয়ে গেল। এত অবধি শেষ, লাস্ট অ্যাপ্লিকেবল পিস রেট বের করতে বলেছে, অ্যাপ্লিকেবল পিস রেট, অ্যাপ্লিকেবল পিস রেট, তাহলে কি করে বের করবো দেখ, সুন্দর ইজি হয়ে যাবে, এক্স ওয়াই আর জেড, পিস রেট কত ছিল, 3, প্রথম জন কে ছিল, বিলো, তাহলে বিলোতে কত হবে, 80%, 2 টাকা 40, 3 কত দেবো, 120%, তাই তো? দেখ ভাই বিলোতে তো কত হয়, 80% দিতে হয়, আর এভাবে কত হয়, 120%, তাহলে কত হবে, 3 টাকা 60, আর এখানে 3 টাকা 60। এই বছর পরীক্ষায় এই অঙ্কটা এসেছিল, ইজি অঙ্ক ছিল। নেক্সট অঙ্ক দেখ, 6 নম্বর অঙ্কটা বলছে কি, এই অঙ্কটা 2022 সালে এসেছিল, বুঝতে পারলি, 2022 সালে, বুঝতে পারছিস তো, তোরা যেবার পরীক্ষা দিলি মনে পড়ছে তো, তোদের পরীক্ষার কোশ্চেন বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট টোটাল আর্নিংস অফ টু ওয়ার্কার্স এক্স এন্ড ওয়াই, ঠিক আছে তো, টু ওয়ার্কার্স এক্স এন্ড ওয়াই, বলছিল স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলে দিয়েছে কত, 1000 ইউনিট, স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত বলেছে, 1000 ইউনিট, ঠিক আছে, বলে দিয়েছে, দেখ কত ইজি করে দিয়েছে, আমরা যেমন আগের অঙ্কগুলো সব গুণ করছিলাম, এখানে বলে দিয়েছিল, তোদের কোশ্চেন জলের মতন কোশ্চেন দিয়েছিল, তারপর বলছিল নর্মাল পিস রেট বলে দিয়েছিল 2 টাকা পার পিস, বা পিস রেটও বলে দিয়েছিল, পিস সেট করতে হবে না, বুঝলেন, আগের অঙ্কটা পিস সেট করলাম, পিস সেটও বলে দিয়েছিল, তারপর অ্যাকচুয়াল প্রোডাকশন, এক্স এর অ্যাকচুয়াল প্রোডাকশন 800, ওয়াই এর অ্যাকচুয়াল প্রোডাকশন 1200, ঠিক আছে।
ডিফারেনশিয়াল ওয়েজেড আপ টু 100% এফিসিয়েন্সি যদি হয়, বলছে আপ টু যদি 100% এফিসিয়েন্সি হয় তখন নর্মাল পিস রেট, আর অ্যাবাভ 100% হলে 120। আরে ভাই লাইনের মানে তো তাই, অ্যাবাভ স্ট্যান্ডার্ড আর বিলো স্ট্যান্ডার্ড মানে কি? কি এতক্ষণ ধরে টেলার কি বললো? অ্যাবাভ স্ট্যান্ডার্ড আর বিলো স্ট্যান্ডার্ড কাকে বলে? এদিক টাকা ধর সাপোজ 80 আর 80 দুটোই তো সমান, আর দুটোই সমান হয় তখন কত পার্সেন্ট হবে? 100% হবে। তাহলে 100% হলে কি স্ট্যান্ডার্ড? অ্যাবাভ স্ট্যান্ডার্ড। তো বুঝতে পারছিস তো, যদি সমান হয় বা তার বেশি হয় তখন তাকে বলে অ্যাবাভ স্ট্যান্ডার্ড, আর নিচে হলে তখন তাকে বিলো স্ট্যান্ডার্ড বলে। তো বলে দিয়েছে, বলছে আপ টু 100% হলে নর্মাল দেবো, আর 100 এর বেশি হলে 120%। তো ডাইরেক্ট নর্মাল অঙ্ক করে দেয়। এটা কিছু তোদের এই অঙ্ক নেই, পরীক্ষা 6 নম্বর দিয়েছিল, দু লাইনের অঙ্কটা, দু লাইনের অঙ্ক ছিল এটা, দু লাইন লিখতে হতো। এলে লিখে দিচ্ছি, ওয়েজেস আন্ডার ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম ফর্মুলা এবার তো বললাম, অ্যাকচুয়াল প্রোডাকশন ইনটু পিস রেট, অ্যাকচুয়াল প্রোডাকশন ইনটু পিস রেট। নাম কি কি ছিল? দুজন, এক্স আর ওয়াই। আচ্ছা বল, এক্স এর প্রোডাকশন কত ছিল? 800, ওয়াই 1200, ঠিক আছে। পিস রেট কত বলছে অঙ্কে? স্যার পিস রেট বলে 2 টাকা। আচ্ছা বল, এক্স বিলো স্ট্যান্ডার্ড নাকি অ্যাবাভ স্ট্যান্ডার্ড বল? না, বুঝতে পারলি না? বলছে দেখ, এখানে বলেছে আপ টু 100%, আপ টু 100% হলে, আচ্ছা আগে করেই নি, পার্সেন্টেজ করে নে বেটার হবে, না করলেও হয় তবু করে নে, ঠিক আছে। তো তাহলে এখানে পার্সেন্টেজ করে নে, পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি লেভেল করেই নে, পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি লেভেল ফর্মুলা, অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100, এক্স আর ওয়াই। এক্স এর অ্যাকচুয়াল আউটপুট ছিল 800, আর স্ট্যান্ডার্ড কত বলেছিল অঙ্কে? 1000, তাই তো? ইনটু 100, তাহলে কত হবে? 80%, ঠিক আছে। তো আর ওয়াই এর কত বলেছিল? ওয়াই এর অ্যাকচুয়াল ছিল 1200 বাই 1000, তাহলে কত হবে? 120%। এবার দাঁড়া, আমরা যেটা জানি সেটা করলে হবে না কিন্তু, বুঝতে পারছিস তো? আমরা কি জানি? এই আমরা জানি 80% মানে বিলো স্ট্যান্ডার্ড, আমরা জানি কি 80% মানে এটা বিলো স্ট্যান্ডার্ড, এটা অফ স্ট্যান্ডার্ড, তাই তো জানি। কিন্তু ওরা কি বলেছে ভালো করে শোন, বলছে যদি এফিসিয়েন্সি যদি 100% পর্যন্ত হয় তখন তাকে নর্মাল রেট দেব। তো এখানে 80% এটা কি 100% এর মধ্যে কি মধ্যে না? 100 এর মধ্যে, তাহলে কি দেব? নর্মাল রেট, অর্থাৎ এক্স কে দেব নর্মাল রেট, আর ওয়াই 100 এর উপর, একে 120% দেব, তাই তো? 120% দেব। তাহলে এক্স কে দেব নর্মাল রেট 2, আর ওয়াই কে দেব 2 টাকা দেব না, তারও আরো বেশি, 2 × 120%। বোঝা গেল কি বললাম? এটা হবে 1600, আর 2 এর 2800 আসবে। শেষ, এটাই এসেছিল তো পরীক্ষায়, হয়ে গেল, শেষ হয়ে গেল।